মেগা প্রজেক্ট, ভারতের আরো বড় একটা প্রজেক্ট, ব্রহ্মপুত্র নদীর প্রজেক্ট। এই প্রজেক্টের নাম শুনলে আপনি আজকে চমকে যাবেন, কি কি হতে চলেছে এই প্রজেক্টে সেটা শুনলেও আপনি অবাক হয়ে যাবেন। ভারত এত প্রজেক্ট কেন নতুন নতুন আনছে, সে তথ্য শুনলেও আপনি অবাক হতে বাধ্য। তাই বন্ধু আজকের এই ভিডিওটাকে মন দিয়ে দেখুন। ভারত 6,000 কোটি টাকা খরচা করে ব্রহ্মপুত্র নদীর নিচে কেন বড় গর্ত তৈরি করছে। হ্যাঁ বন্ধু, এই মুহূর্তের লেটেস্ট বিগ আপডেট, ব্রহ্মপুত্র নদীর ভিতরে যে একটা ফুটো করছে ভারত সরকার, সেটা করতে 6-7 হাজার কোটি টাকা খরচা হচ্ছে। কিন্তু সেই ফুটো করে কি এমন হবে, কি এমন লাভ হবে ভারতের, ভারত কি টাকা পয়সা নষ্ট করছে? বন্ধু আজকের এই ভিডিওটা দেখলে আপনি সত্যি অবাক হবেন। এবার বললে নাকি, ব্রহ্মপুত্র নদীর ভিতরে যে 6,000 কোটি টাকা দিয়ে গর্ত বানাচ্ছে ভারত সরকার, সেটা দেখে চীন কেন ভয়ে থরথর করে কাঁপছে, চীনের কি এমন অসুবিধা হলো এই ছিদ্রের কারণে, সে তথ্য আজকে এই ভিডিওতে বলবো। তবে বন্ধু, সবার আগে এই রকম লেটেস্ট ট্রেন্ডিং নিউজগুলো, ভিতরকার গোপন খবরগুলো যেগুলো কেউ আপনাদেরকে দেয় না, সেগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে একটা অন্তত লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এটা একটা ছোট্ট অনুরোধ আমার। ইন্দো চায়না বর্ডার, ইন্দো চায়না বর্ডারে ভারতবর্ষ নিজেদের শক্তিকে আরও বাড়ানোর জন্য এবং আর্মি বেসগুলোকে, আর্মি ক্যাম্পগুলোকে আরও সিকিওর করার জন্য বলতে পারেন এমন একটা কাজ করতে চলেছে যেটা দেখে চীনের মাথায় হাত হয়ে গেছে। এতদিনেও ভারতবর্ষের ইতিহাসে কেউ এই কাজটি করার সাহস অবধি করেনি, কারোর বুকের পাটা অবধি হয়নি। রিসেন্ট এক মাস ধরে হঠাৎ করে বর্ডারের উপরি এলাকাতে বিরাট ডেভেলপমেন্টের কাজ শুরু করে দিয়েছে ভারত সরকার। বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দেয়, নানা মুনির নানা মত, একটা কথা আছে না? তো প্রথমে অনেক বিজ্ঞানীরাও বলছিল যে বড় মেশিন দ্বারা যদি টানেলস বানানো যায় ব্রহ্মপুত্র নদীর নিচে। হ্যাঁ, বিক্রান্ত নাম শুনেছেন তো, সেই মেশিনটা যেটা জার্মানি থেকে ভারত সরকার কিনেছে, যেটা দিয়ে টানেল বানানো হয় খুবই সহজে, খুবই অল্প সময়ে, খুবই কম খরচাতে, সেই মেশিন ব্যবহার করার কথা প্রথমে বলেছিল বিভিন্ন ইঞ্জিনিয়াররা, বিভিন্ন বিজ্ঞানীরা। কিন্তু পরে রিসার্চ করে দেখা গেল আসামের আশেপাশে ব্রহ্মপুত্র নদী যেটুকু অংশ আছে সেই জায়গাটুকু খুবই ভঙ্গুর টাইপের, মানে বারবার মাটিতে ধস নামা, এই জিনিসটা খুব বেশিভাবেই হয় সেখানে। তাই ব্রহ্মপুত্র নদীর নিচে যদি অত বড় একটা গর্ত তৈরি করা হয়, অত বড় একটা সুড়ঙ্গ তৈরি করা হয়, তাহলে বিজ্ঞানীরা ভাবছিল যে ভবিষ্যতে কখনো না কখনো প্রবলেম হতে পারে। তবে ঠিক তার জন্য, এই কারণটির জন্যই এই সুড়ঙ্গ তৈরির রাস্তাটিকে চেঞ্জ করা হয়। এবার এখন প্রশ্ন হচ্ছে, এমন কোন জায়গাতে এই এত বড় সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে এবং ভারতের এতে কী লাভ হতে পারে, চলুন জেনে নিই এই ভিডিওতে। বন্ধু, এই যে প্রজেক্ট, এটার নাম ব্রহ্মপুত্র টানেল প্রজেক্ট। এই প্রজেক্ট করতে প্রচুর টাকা খরচা হবে ভারত সরকারের। 2023 জুন মাসের 27 তারিখে পাবলিকলি অ্যানাউন্সমেন্ট হয়ে যায় এই প্রজেক্টটির। কিন্তু অনেক মানুষই এই প্রজেক্টটির অ্যানাউন্সমেন্টের সম্পর্কে কোনো তথ্যই জানে না, এখনও অবধি জানে না। হয়তো এই ভিডিওটা যারা দেখছেন তারা এই ভিডিওতেই প্রথম শুনছেন, কিন্তু না বধু, এরা অনেকদিন আগেই অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। কিন্তু আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য দেবো যেগুলো রিসেন্ট কিছুদিন আগেই দেওয়া হয়েছে এই প্রজেক্ট নিয়ে। নোমালিগড় এবং গোরোপুল, এই দুটো জায়গাকে জোড়া হবে এই প্রজেক্টটার মাধ্যমে। এই দুটো জায়গায় কিন্তু আসামের মধ্যে, কিন্তু এই রাস্তাটা যদি একবার তৈরি হয়ে যায় তাহলে ঘন্টার রাস্তা মিনিটে কনভার্ট হয়ে যাবে। যেখানে যেতে 2-2.5 ঘন্টা সময় লাগতো, সেখানে হয়তো 3-4 মিনিট বা 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। আসাম সোজা অরুণাচল প্রদেশের সঙ্গে কানেক্ট হয়ে যাবে এই একটা প্রজেক্টের মাধ্যমে, যেটা বড়সড় একটা ব্যাপার বলতে পারেন। দেখুন, অরুণাচল প্রদেশ ভারতের বাজারের সঙ্গে পুরোপুরি ডিসকানেক্ট ছিল। ভারতের যে বাজার, বড় বড় বাজার, মল, শপিং কমপ্লেক্স, আরও অনেক রকম যে জায়গাগুলো আছে সেটার সাথে পুরোপুরি আলাদা ছিল এবং ভারতের ডেভেলপমেন্টের সঙ্গেও যুক্ত ছিল না অরুণাচল প্রদেশ। এবার অরুণাচল প্রদেশ যেভাবে এডুকেশন পাচ্ছিল না, ডেভেলপমেন্ট পাচ্ছিল না, সাপোর্ট পাচ্ছিল না, সেই জিনিসগুলো এবার সরে যাবে। অরুণাচল প্রদেশও সব কিছু পাবে ভারতবর্ষের মধ্যে থেকেই। আপনাদেরকে বলে রাখি, ভারতের একমাত্র বড় প্রজেক্ট এটাই যার মধ্যে রেলওয়ে ট্র্যাকও হবে, যার মধ্যে বাস লরিও যেতে পারবে, অর্থাৎ রোডও থাকবে, আপনি হেঁটেও যেতে পারবেন, বাইক নিয়েও যেতে পারবেন, সমস্ত কিছু ইনক্লুডেড আছে এই প্রজেক্টের মধ্যে দিয়ে। এই যে প্রজেক্টটা, এই যে টানেলটা, এটা দোতলা হবে, দোতলা টানেল, কোনোদিনও শুনেছেন? হ্যাঁ, প্রথম তলায় যা যা থাকবে, দ্বিতীয় তলায় পুরোপুরি আলাদা জিনিস থাকবে। হয়তো গ্রাউন্ডের রাস্তা দিয়ে চলবে ট্রেন এবং উপরের রাস্তা দিয়ে চলবে বাস, লরি বা বিভিন্ন ভেহিকলস, মানে বাই রোড হবে উপরটা। দেখুন, এই প্রজেক্ট হওয়ার ফলে আর একটা বড় ক্ষতি হতে চলেছে, কার? ভারত সরকারের নয়, চায়নার। কিভাবে কি ক্ষতি হবে? দেখুন, চীনের কি করে ক্ষতি হবে আস্তে আস্তে বলি আপনাদেরকে। চীনের কাছে প্রচুর টাকা আছে, প্রচুর শ্রমিক আছে, প্রচুর টেকনোলজি আছে। সেই টাকা, টেকনোলজি, শ্রমিকের মাধ্যমে তারা বর্ডার এলাকাতে প্রচুর বেশি ডেভেলপমেন্ট করে ফেলেছে, অলরেডি ভারতের থেকেও বেশি। সেখানে মিলিটারি ভিলেজেসকে স্থাপন করে দিয়েছে, মানে সম্পূর্ণ মিলিটারিদের পরিবার অবধি বর্ডারের আশেপাশের এলাকা জুড়ে থাকে। এতে করে মিলিটারিরা যেমন টাইম টু টাইম ভালোভাবে ডিউটি করতে পারে, তেমনই মিলিটারিগুলো ডিউটি করা অবস্থায় বুঝতে পারে না যে তারা ডিউটি করছে নাকি বাড়িতে আছে। চোখের সামনেই বাড়ি,
সামনেই ডিউটি করছে, মিলিটারিদের আর অসুবিধে কোথায়? কিন্তু ভারতীয় মিলিটারিদের আর্মিদের কিন্তু এই সুবিধাটা এখন অবধি দেওয়া হয়নি। এছাড়াও বর্ডারে যেসব মিলিটারিগুলো থাকে ভারতে, তারা কিন্তু এত বেশি সুযোগ সুবিধাও পায় না, তারা খুব কষ্ট করে থাকে, এজন্য বর্ডার এলাকাতে কেউ চাকরি করতেও চায় না। কিন্তু এই টানেলটা তৈরি হয়ে যাওয়ার পরে ডিপ্লয়মেন্টস অফ ট্রুপস ইন্দো চায়না বর্ডারে সেটা খুব ভালোভাবে হবে। ইন্দো চায়না বর্ডারে যে আর্মিগুলো থাকবে ভারতে, তারা খুব সুন্দর সুযোগ সুবিধা পাবে এবং তাদের ক্ষতি কম হবে। চায়নার বর্ডারে সব সময়তেই প্রায় যুদ্ধ লেগেই থাকে ভারতের সঙ্গে, আর সেখানে দরকার পড়ে খুবই দ্রুত আর্মি সাপোর্ট পাঠানোর। এবার গাড়িতে করে আর্মি ফোর্স পাঠাতে গেলে ভারত সরকারের প্রচুর টাইম লেগে যায়, কিন্তু এই টানেল যদি একবার তৈরি হয়ে যায় তাহলে কয়েক মিনিটের মধ্যেই ভারত খুব দূর থেকেই পাঠিয়ে দিতে পারবে আর্মি ফোর্স, এবং তারা তৎক্ষণাৎ চলে যাবে ইন্দো চায়না বর্ডারে এবং চায়নার সঙ্গে যুদ্ধ করবে ভারতের হয়ে। যেহেতু এই টানেলের মধ্যে ট্রেন রুট থাকবে, তাই হাতিয়ারও ভারত সরকার পাঠাতে পারবে এই টানেলের মাধ্যমে চায়না ইন্দোর বর্ডারে। সেখানে আর্মিরা সেই হাতিয়ার নিয়েই যুদ্ধ করবে। তাহলে বুঝতে পারছেন ভারতের সামরিক দিকটা কতটা উন্নতি হবে এই একটা টানেলের উপর নির্ভর করে। উল্টো দিকে রাস্তাও সেখানে হবে, যার মাধ্যমে খাবার দাবার এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো আর্মিকে পাঠানো হবে, বিশেষ করে ইন্দো চায়না বর্ডারে। এবার বলে দিই, মাটির উপর দিয়েও তো ভারত সরকার পারতে ব্যবস্থাপনাগুলো করার, রেলওয়ে ট্র্যাক করার বা রোড করার। কিন্তু আপনাদেরকে বলে রাখি বন্ধু, ভবিষ্যতে কোনোদিনও যদি চীনের সঙ্গে যুদ্ধ লাগে ভারতের, তাহলে চীন কিন্তু প্রথমে এয়ার স্ট্রাইক মেরে সেই সমস্ত টানেলগুলো, সেই সমস্ত জায়গাগুলোকে ধ্বংস করে দেবে যেগুলো মাটির উপরে থাকবে। কিন্তু ভারত সরকার এই রাস্তাটাও রাখতে চাইছে না। ভারত সরকার চাইছে না যে কোনো দেশের সঙ্গে যদি যুদ্ধ লাগে তাহলে এয়ার স্ট্রাইক করে এই জায়গাগুলোকে খতম করে দেয় কোনো দেশ। ওই জন্যই মাটির নিচে এই টানেলগুলোকে করানো হয়েছে, যাতে করে উপর থেকে বোমাবাড়ি করে এই টানেল ধ্বংস করা না যায়। বিশেষ করে ব্রহ্মপুত্র নদীর নিচ দিয়ে যেহেতু এই টানেল বানানো হচ্ছে, তাই এটাকে ড্যামেজ করা প্রায় অসম্ভবের সমতুল্য। ব্রহ্মপুত্র নদীর জলের ঢেবের নিচেই টানেল তৈরি হচ্ছে, মানে কতটা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট লাগছে বুঝতে পারছেন? আসলে বন্ধু, এরকমটা এখনো অবধি খুব কম দেশই করতে পেরেছে। প্রথমত এটা করতে খুবই বেশি খরচ হবে, দ্বিতীয়ত এটা যে দেশের করা সম্ভব নয়, কারণ ভালো মাপের ইঞ্জিনিয়ারিং প্ল্যান দরকার, বিজ্ঞানীদেরকে দরকার, আর ভারতের মধ্যে এগুলো আপাতত ভালো পরিমাণেই আছে। ব্রহ্মপুত্র নদীর সেডিমেন্ট লোড খুবই বেশি, মানে জলের নিচে যে বালির স্তর থাকে সেটা লোড খুব বেশি, আবার জলের যে কারেন্ট বা ফ্লো সেটাও অনেকটা বেশি, ঢেউ অনেকটা বেশি। তাই ব্রহ্মপুত্র নদীর নিচে এই টানেল করাটা সত্যি খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারত সরকারের কাছে। উল্টো দিকে আরও দুটো সমস্যা হচ্ছে কি না, এই টানেল বানানোর সময় দেখা গেছে যে মাটির যে কন্ডিশন সেটা খুবই ভঙ্গুর, এবং ভূমিকম্প প্রবণ এলাকায় এগুলো যেখানে এই টানেল তৈরি করা হচ্ছে, তার সাথে সাথে উপরে থাকবে জলের চাপ, সেডিমেন্ট লোড, এবং তার সাথে সাথেও এমন কিছু সমস্যা আছে যেগুলোকে বৈজ্ঞানিক দিক দিয়ে বিভিন্ন ভাষায় প্রকাশ করা হয়, আর সেই ভাষাগুলো সাধারণ মানুষ বুঝতে পারবে না। মোটামুটি 4-5 রকমের প্রবলেম দেখা গেছে, আর এইরকম প্রবলেম বড় বড় প্রজেক্টে আসতেই থাকে, তাই সেটা নিয়ে ভারত সরকার ভয় করছে না। তবে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই টানেল। তবে এই খবরটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আর এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান বন্ধু। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।